मोदी भंग भारत टीका दूर हटो दूर हटो। नमस्कार कलकाता न्यूज़ আপনাদের স্বাগত। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে আমি অভিক বসু। বাংলার 42টা আসন লড়াই হবে, সেখানে সেখানে টক্কর হবে। বাংলার 42টা আসনে গোটা দেশের মানুষ একযোগে দেবে রায়, আর এই বাংলার মানুষের সমর্থন কার দিকে যায় তা জানতেই মাঠে ময়দানে মহাযুদ্ধে এই মুহূর্তে আমরা গোটা বাংলা নয় গোটা দেশ জুড়ে বহু চর্চিত এক লোকসভা কেন্দ্র বারাকপুর, বারাকপুর লোকসভা কেন্দ্র বারাকপুর, ভাটপাড়া, বীজপুর, নৈহাটি, জগদ্দল, আমডাঙ্গা, নোয়াপাড়া, একের পর এক বিধানসভা কেন্দ্রকে নিয়ে এই বারাকপুর লোকসভা কেন্দ্র। কিন্তু বারাকপুর লোকসভা কেন্দ্রে শুধুমাত্র নির্বাচনের সময় নয়, যখন পঞ্চায়েত নির্বাচন, যখন বিধানসভা নির্বাচন বা পুর নির্বাচন, এই বারাকপুরে এই নির্বাচনের সময় বাদেও বছরভর শোনা যায়, দেখা যায়, উদাহরণ মেলে মাঝে মধ্যেই পথে ঘাটে কোথাও না কোথাও এটা মেলে। তার কারণ আমরা এই বারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় এবছরের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের পাশে বোমা উদ্ধার। এই বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় যেখানে বল ভেবে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছিল বোমা ফেটে। আজ আমার হাতে যেটা আছে সেটা কোনো বোমা নয়, একটা সুতুলির তলা। কিন্তু এই বারাকপুর লোকসভা কেন্দ্র, আজ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সেই লোকসভা কেন্দ্র, আজ কোথাও যেন একটা বড় অংশের মানুষ বলেন সেখানে শিল্প একটাই, বোমা শিল্প। তা কি সত্যি নাকি এই যুক্তি তার পাল্টা যুক্তি? একের পর এক লড়াইয়ের কৌশল আজ বোঝার চেষ্টা করব মাঠে ময়দানে মহাযুদ্ধ থেকে। আমি অভিক বসু, ক্যামেরায় জ্যাকি সিং। আজ মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে যারা আলাপ করাবো। অন্যদিকে বাম গার্গিদি সহ অন্যান্যরা যারা রয়েছেন তার পাশাপাশি রয়েছেন বারাকপুরের আজকের মাঠে ময়দানে মহাযুদ্ধ এই এলাকায় বিদ্যুৎ গাঙ্গুলি মুক্ত মঞ্চের মাঠে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা রয়েছেন আলাপ করাবো। হিমাংশু সরকার, তৃণমূল কংগ্রেস, হিমাংশু সরকার সহ অন্যান্য যারা তৃণমূল কর্মী সমর্থক নেতারা রয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে আজকে বারাকপুরে মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন আলাপ করাবো আপনাদের সঙ্গে। কুন্দন সিং, ভারতীয় জনতা পার্টি, কুন্দন সিং সহ বিজেপি নেতাকর্মীরা রয়েছেন। এবং কংগ্রেসের তরফ থেকে প্রাচীনতম দল কংগ্রেসের অনেক নেতাকর্মী আজ এই মাঠে ময়দানে মহাযুদ্ধে রয়েছেন, আলাপ করাবো আপনাদের সঙ্গে। বিপুল ঘোষাল, ভারতীয় জাতীয় কংগ্রেস। মাঠে ময়দানে মহাযুদ্ধে এক একটা ইস্যু লড়াইয়ের, এবং এই সমীকরণের জায়গা থেকে বোঝার চেষ্টা করব যে বাংলার মানুষ কাকে পাঠাবে দিল্লির মাসনাদে। প্রথমেই এই জায়গা থেকে তৃণমূলের কাছেই যাই, রাজ্য শাসক দল, তার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করব। 2019 এই বারাকপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের হাতছাড়া হলো। 2019 পর সেই তৃণমূলের হাতছাড়া হওয়া সিট যারা বিজেপি কর্মীরা, বিজেপি সমর্থকরা ভোট দিয়ে যাকে জেতালেন তাকে দলে টেনে এনে মানুষের মন কি পেয়েছেন, না শুধু নেতাকেই দলে টানতে পেরেছেন? ব্যাপার হচ্ছে এখানে আমাদের এমপি সাহেব যিনি আছেন তিনি আমাদের দলই করতেন, জন্মলগ্ন থেকেই করতেন। একটা ভুল বোঝাবুঝির জন্য আমাদের দল ছেড়ে উনি চলে গেছিলেন। নিশ্চয়ই উনি বিজেপির হয়ে জিতেছিলেন, উনি পরবর্তীকালে আমাদের দলে ফিরে আসে। এবং আপনারা জানেন যে উনি একটা দীর্ঘদিন ধরে এখানে বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এবং শ্রমিক নেতা এই অঞ্চলে বিভিন্ন বাম শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। 2019 তৃণমূল শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন আর মানুষ ভোট দিয়েছেন। হ্যাঁ, তৃণমূল শাসনের বিরুদ্ধে ওই ভোটটা তো ভোটটা ছিল সম্পূর্ণভাবে আপনারা জানেন লোকসভা ভোট, লোকসভা ভোট। সেই লোকসভায় কিন্তু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট ছিল, এনডিএ গভর্নমেন্ট ছিল। তৃণমূল কংগ্রেস নেতাকে আনতে পেরেছে, কর্মীদের আনতে পেরেছে, বিজেপি কর্মীদের তৃণমূলে আনতে পেরেছে। সেই অর্থে এখানে কর্মী নেই, ভোটার আছে। হ্যাঁ, ভোটারও নেই। আমাদের বামপন্থী বন্ধুরা সেই টাইমে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপিকে তারা ভোট দিয়েছিল। তৃণমূলের এই বক্তব্য যে মানুষের হয়ে এই লড়াইয়ে তৃণমূল এখন এগিয়ে আছে। আমি বিজেপির কাছে একটা বিষয় জানতে চাইব যে বিজেপি 2019 অনেক লড়াই করে দীনেশ ত্রিবেদীকে হারিয়ে অর্জুন সিং জিতলো, খাটাখাটনি করলেন, সেই অর্জুন সিং আপনাদের দলের বিরুদ্ধে চলে গেল। 2021 বিধানসভা নির্বাচন বারাকপুর লোকসভা সাতটার মধ্যে মাত্র একটা বিধানসভা আপনারা জিতলেন, ভাটপাড়া, বাকি ছটা বিধানসভা হাতছাড়া। কোন ভরসায় 2024 মানুষ বিজেপিকে এখানে ভোট দেবে? 2021 যে কীভাবে ভোট হয়েছে নির্বাচন পরবর্তী অবস্থানে দেখেছেন আমরা যে কাউন্টিংয়ে কি হয়েছে, কোভিডের নাম করে যেখানে আমাদের এজেন্টদেরকে বুথের সামনে আসতে দেওয়া হয়নি। এবং এর আমরা দেখেছি 2021 নির্বাচন পরবর্তী সময়ে কীরকমভাবে হিংসা চালানো হয়েছে। তার মানে নির্বাচনের দিন এরা বুথে বুথে আমাদের ভোটারকে পৌঁছতে দেয়নি। এবং মানুষ কি বিজেপি দেয়, বিজেপি ছাড়া অর্জুন সিং তৃণমূলে গেছেন, বিজেপি ভোটাররাও তৃণমূলে গেছেন? না না, বিজেপি ভোটার মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছে, মানুষ কিন্তু এই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীকে দেখে ভোট দিয়েছে, এটা মোদীজির উন্নয়ন দেখে ভোট দিয়েছে। 2019 বারাকপুর লোকসভার ভোট, সেখান থেকে দাঁড়িয়ে মুখ ছিল মোদি, মুখ ছিলেন মমতা, আর বামেদের মুখ কে ছিলেন? আমি এখান থেকে গার্গিদির কাছে জানতে চাইবো। গার্গিদি, একটা বিষয় স্পষ্ট হবো,
এই বারাকপুরে আমার ব্যক্তিগত জন্মলগ্ন থেকে একটাই নাম তড়িৎবরণ তোপদার। আজ আজও দাঁড়িয়ে আছি বিদ্যুৎ গাঙ্গুলি মুক্ত মঞ্চ, একটা বিদ্যুতের সংযোগ বামেদের সঙ্গে, একটা বাম দুর্গ। সেই দুর্গে হঠাৎ ঘাস ফুল ফুটে গেল, সেই দুর্গে পদ্মফুল ফুটে গেল, আর বামেরা আজ বিলীন হয়ে গেল বারাকপুর থেকে। বিলীন হয়নি বামেরা, বামেরা লড়াই আন্দোলন সংগ্রামে আছে, বামেরা বিলীন হয়নি। আর দাদারা যে বললেন না যে তৃণমূলকে বিজেপিকে ভোট সাপ্লাই দিয়েছে বামেরা, আমি শুধু বলবো যে মুশকিল হচ্ছে সাদা চোখে কি দেখা যায়। তৃণমূল বিজেপিকে নেতা সাপ্লাই দিয়েছে, এটা হচ্ছে বড় সমস্যা, বড় সমস্যা। এবারে এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, এবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ এই ভয়ঙ্কর অপশাসন আর দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে সিপিএম কংগ্রেস তৃণমূল জোটকে। একটা কথা, যদি আপনারা এই সন্দেশখালী নিয়ে হচ্ছে, তো সন্দেশখালী শাহজাহান, তার সাগরেদ হচ্ছে শিবু সর্দার আর উত্তম, আর এখানে হচ্ছে পার্থভৌমিক হচ্ছে শাহজাহান, আর তার সর্দার হচ্ছে সোমনাথ শ্যাম বিধায়ক আর ওই কাজরাপাড়ার বিধায়ক। ভারতবর্ষের প্রাচীনতম দল কংগ্রেস, এই কংগ্রেস বারাকপুরের মাটিতে এক স্বনামধন্য নাম দেবী ঘোষাল। সেই কংগ্রেসের আজকে 2024 এসে অস্তিত্ব কী, তার কারণ তড়িৎবরণ তোপদার আসার আগে এই বারাকপুরের মাটি ছিল একসময় কংগ্রেসের গড়। সেই গড়ে এখন কংগ্রেস, তাদের অস্তিত্ব, তাদের সাইনবোর্ড, তাদের প্রত্যেকটা বুথে কর্মী, তারা দিতে পারবে কি? কংগ্রেসের অবস্থা কি বারাকপুরে? আজ থেকে 40 বছর আগেও ছিল, আজকেও আছে, 40 বছর পরেও থাকবে, আগামী দিনেও থাকবে। শিল্পাঞ্চল, শিল্পাঞ্চল বারাকপুর আমি আসবো, সবার কাছে সমানভাবে যাব। আমি একেবারে এখান থেকে তৃণমূলের কাছে একটা প্রশ্ন, বিরোধীরা নয় অনেক মানুষ বলছেন যে বারাকপুরের জনসংখ্যা কত দাদা? আমি বললাম এই লক্ষ লক্ষ ভোটার বারাকপুর লোকসভায়, বলছে এখন একটা হিসেব করতে হবে। আমি বলছি কি? বলছে বারাকপুরে মানুষ বেশি না মস্তান বেশি, তার অনুপাত হিসেব করতে হবে। এটা কি ঠিক? না না, এরকম কোনো ব্যাপার নেই। শুনুন, সামনগর অঞ্চলে সিএসসি ছিল ঘেস, ঘেস নিয়ে 100 ছেলে মারা হয়েছিল, সেটা বামফ্রন্টের সময়। বামফ্রন্টের সময় 100 ছেলে খুন হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। আমাদের এই অঞ্চলে কেউ বলতে পারবে না একটা মানুষ খুন হয়েছে। এখানে বিরোধী দলরা রয়েছে, তারা এখানে দাঁড়িয়ে বলুক যে এখানে নির্বাচনের সময় কোনো খুন হয়েছে বামফ্রন্টের আমলে 100 মানুষ। দেখুন এখন মুশকিল হচ্ছে, না না মুশকিল হচ্ছে, ঘোড়াও হাসবে বারাকপুরের মাটিতে। বারাকপুরের মাটিতে এই লড়াইটা, এই লড়াইটা তৃণমূল বলছে যে বিজেপি, বিজেপির বি টিম, এ টিম, আর বামফ্রাম বামফ্রান্ট বলছে যে এমপি এম এল এর লড়াই। কংগ্রেস কি মনে করছে বারাকপুরের লড়াইটা আখেরে কার সঙ্গে কার? শুনুন, বারাকপুর লোকসভাটা যখন চুরাই সালে দেবী ঘোষাল ছিলেন এমপি, তারপরে যখন তড়িৎবরণ তোপদার দীর্ঘ বছর ধরে এমপি ছিলেন, তার তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত যিনি এমপি রয়েছেন, সে এমপি এক দল থেকে এমপি নির্বাচিত হওয়ার পর আর একটা দলে চলে এসেছে। ব্যারাকপুরে প্রশাসন বলে কিছু নেই, কংগ্রেস বুঝতেই পারছে না কাদের সাথে থাকবে নাকি, কংগ্রেস বুঝতেই পারছে না কাদের সাথে থাকবে না। কংগ্রেস এটা হাইকমান্ড নিয়ে চলে, জাতীয় কংগ্রেস আমরা সভাপতি, হাইকমান্ড তৃণমূলকে সমর্থন করতে বললে করে দেবেন? না না, আমরা তো দলগত নির্দেশ মেনে করে চলবো, তাহলে সৈনিক আমরা দলের নির্দেশ চলবো, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে চলবে, আর বিজেপি কার নির্দেশে চলবে? তার কারণ একদিকে তৃণমূল কংগ্রেসে বলছে আমাদের সাথে কেউ লড়াই নেই, তৃণমূলের লড়াইটা কি তৃণমূলের সঙ্গেই? তৃণমূলের লড়াই তৃণমূল সঙ্গে তো আছেই। এবার ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রে আছে, কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে কারোই যুদ্ধ নেই। কোন কোন ভিত্তিতে বিজেপিকে আবারও বারাকপুরে মানুষ কোন ভিত্তিতে জেতাবে? কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যা যে সমস্ত কাজ করেছেন সেগুলো ভাবা যায় না, চিন্তা করা যায় না। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে বর্তমান যে শাসন হচ্ছে, যে শাহজাহানকে নিয়ে যেটা মেন চর্চা হচ্ছে, এটা হচ্ছে সিপিএম এর প্রোডাক্ট। বারাকপুরের শাহজাহানকে, বারাকপুরের শাহজাহানকে। দেখুন আমি শুনছিলাম, আমার মনে হয় আপনিও সাংবাদিক হতে পারেন, এখনো খবরগুলো হতে পারেন না ঠিক কোন সাংবাদিক, তো আমাদের ব্যারাকপুরের খবরগুলো হয়তো ঠিকঠাক যায়নি। বামজামান অনেক ঘটে গেছে সেগুলো যায়নি, বামজামানায় ফিরাড রোড ছিল প্রণব ভজা হারা, উনি গার্গী দেবী যেখানে সেখানে মানে গারুলিয়া অঞ্চল, সেই গারুলিয়া অঞ্চলটা আবার ছিল গে নিশার, গারুলিয়া এই অঞ্চলটা আবার গেছিল রাজু সাচ্চু, এই অঞ্চলটা ছিল ভোলা কালীন কাউন্সিল কাউন্সিলার নরেন বাবুকে কোন বাবু খুন করিয়েছিলেন? মানে মানে আসবো এক মিনিট, অর্থাৎ অর্থাৎ বামফ্রন্টের আমলে কোনো খুন হয়নি এ কথা আমি বলিনি, কিন্তু তৃণমূলের আমলে বোমা ফেটে বাচ্চার মৃত্যু হচ্ছে, স্কুলে মাধ্যমিক পরীক্ষার সময় বোমা উদ্ধার হচ্ছে, এই খবর আপনার কাছে পৌঁছয়নি? আচ্ছা তাহলে আমি আপনাকে বলে দিই, পৌঁছেছে কি পৌঁছয়নি? দাঁড়ান, আমি একই না, আমি আপনাকে বলি একই না। এর থেকে ভয়াবহ অবস্থা ছিল ঘ্যাস নিয়ে লড়াইতে, যেটা আমাদের নেতা, এই ভয়াবহ কোনো ভয়াবহই নয়, এর থেকে বলছি লক্ষ্মী পূজোর দিন মানে ভয়াবহতার দিকে আপনারা হেরে গেছেন। সিপিএম এমন কিছু করেনি নোংরা মজেটা তৃণমূল নতুন করে জন্ম দিতে পারে। সিপিএম আমলে যত সন্ত্রাস, যত কালো অন্ধকারময় ইতিহাস নাকি বারাকপুরে। হ্যাঁ, এই কাশুন্দি পুরো এখনো বলতে হচ্ছে, এটা বলছে না যেটা লুকিয়ে যাচ্ছে, সন্দেশখালীর মতন সারা পশ্চিমবঙ্গটা হয়ে গেছে।
তৃণমূলের হাতে, এখন এমপি এমএলএ, তাদের যুদ্ধের জন্য এই ব্যারাকপুর হচ্ছে রক্তাক্ত হচ্ছে, তৃণমূলের হাতে তৃণমূল মরছে, সন্দেশকালীতে কোনো বিরোধীদের ঝান্ডা নেই, সেই অবস্থায় মা বোনেরা সন্দেশকালীতে নেই, ব্যারাকপুরে বিরোধীদের ঝান্ডা আছে, ব্যারাকপুরে বিরোধীদের যথেষ্ট ঝান্ডা আছে। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে আমরা আমাদের যে রাত্রির বেলা ফ্ল্যাগগুলো লাগানো হয়, দুষ্কৃতকারী কারুর দলের হয় না, সেই ফ্ল্যাগগুলো খুলে ফেলে দেওয়া হয়। এবং এটু জেনে রাখুন, এই বিচারধারার লড়াই চলবে ব্যারাকপুরের মাটিতে। আজ তৃণমূল বলছে বামেদের আমলে বেশি সন্ত্রাস হয়েছে, বাম বলছে তৃণমূলের অন্ধকারময় সময়। আখেরে এই অবস্থায় গত পাঁচ বছরে বিজেপি ব্যারাকপুরে কোন অবস্থানে আছে? বিজেপি দেখুন, এদের থেকে যে আশা আমাদের কাছ থেকে যে সিপিএম প্রোডাক্ট করেছে সেগুলোই তৃণমূলে লঞ্চ করছে। সুতরাং তৃণমূল আর সিপিএম আজকে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলকে ফেস্টুন লাগিয়ে বলতে হচ্ছে ব্যারাকপুরে চলবে জনতার রাজ, তার মানে জনতার রাজ চলে না, এখানে গুন্ডার রাজ চলে। তৃণমূলকে আজ ফেস্টুন লাগিয়ে বলতে হয় ব্যারাকপুরে চলবে জনতার রায়, এতদিন কার রায় চলতো? ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস লাগায়নি, ওটা ওটা জন্মদিন, উনি তো রাজনীতির বাইরেও ওনার একটা জগৎ আছে, সেই জগতের লোকেরা লাগিয়েছে ওনাকে ভালোবেসে। পুরো কার রায় চলে? হ্যাঁ, প্রশাসনের রায় চলে, মানুষের রায় চলে ব্যারাকপুরে, প্রশাসনের রায় চলে, মানুষের রায় চলে, সমস্যা কোথায়? ব্যারাকপুরে রায় চলে ওনাদের, আর ওইদিকে দাঁড়িয়ে আছে বিজেপি, যারা বলছেন না নরেন্দ্র মোদী মোদী হয় তো মমকি নাই, কতগুলো ফ্রাস্ট্রেটেড তৃণমূল কর্মীর দল হচ্ছে বিজেপি। সিপিএম না, কংগ্রেস আর সিপিএম একটা নীতির পরিপ্রেক্ষিতে, নীতির সাজুচার তাগিদে, না বাঁচার তাগিদে, ভোট পাওয়ার আশায়, নীতির সাজুষ্যে, নীতির সাজুষ্যে, সিট পাওয়ার আশায়, পলিটিক্যাল পলিসি ইজ দ্য পয়েন্ট। বাম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এই কংগ্রেস আর সিপিআইএম এক হয়েছে আজকে, যে কংগ্রেসের বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল দীর্ঘদিনের। দেশ এখন দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এই সমস্ত রক্ষা করার দায়িত্বে আমাদের স্বাধীনতার আগেও কমিউনিস্টদের যে লড়াই, স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকা থেকে বেরিয়ে আসতে পারি না। এই ব্যারাকপুরের মাটিতে আজকে যখন সাংসদের বিরুদ্ধে বিধায়ক ক্ষোভ দেখান, বিধায়কের বিরুদ্ধে সাংসদ ক্ষোভ দেখায়, ঘরের ভেতরেই এত অশান্তি, সেই অশান্তির পর মানুষকে শান্তি দেবেন কিভাবে? মানুষকে শান্তি দেবে প্রত্যেকের দায়িত্বশীল নাগরিক যারা আছে, তখন ওইখানে দলটা এক হয়ে যাবে। দেখুন, বিজেপি সব এক হয়ে যাবে না, বিজেপি এক হবে না কোনোদিন, তৃণমূল সিপিএম কংগ্রেস এক হয়ে যাবে, তৃণমূল তৃণমূলেই থাকবে। তৃণমূল বলছে যা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা ওপরে ওপরে, ভেতরে নয়, এই সোমনাথ চাম, অর্জুন সিং বা যা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা ভেতরে ভেতরে, ওপরে ওপরে, ভেতরে নয়, ভেতরে সব মিল রয়েছে। কোন রাজনৈতিক দলের কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা দেখার দায়িত্ব কংগ্রেসের নয়, দেখার দায়িত্ব কংগ্রেস একটা আদর্শের উপর দাঁড়িয়ে কংগ্রেস পার্টিটা রয়েছে 138 বছর একটা রাজনীতিকে সঙ্গে নিয়ে এবার লড়বে, সেই অপেক্ষায়, সেটা সময় বলবে। 2019 মানুষ বিজেপিকে ভোট দিল, বিজেপির সাংসদ চলে গেলেন তৃণমূলে, 2024 আবারও ভোট দেওয়ার পর সেই সাংসদ যদি দল বদল করে মানুষকে কি জবাব দেবেন? দেখুন, যদি কেউ একটা সিম্বলে জিতে যদি অন্য দলে চলে যায় তার তো গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু ভারতীয় জনতা পাচ্ছেন না দিতে, ভারতীয় জনতা পার্টি এবার যে ক্যান্ডিডেট দেবে সে আগামী দিন এরকম করবে না, এর গ্যারান্টি কিন্তু ভারতীয় জনতা পার্টি নেবে, ভারতীয় জনতা পার্টি নিতে রেডি আছে। ব্যারাকপুরের মাটিতে এই লড়াইয়ের প্রশ্নে আমি একেবারে স্পষ্ট হবো একটা বিষয়, গার্গীদি, এই লড়াইটা এবারে কি হবে ব্যারাকপুরের? ত্রিমুখী, একদিকে সিপিএম, একদিকে বিজেপি, একদিকে বাম কংগ্রেস জোট, নাকি চতুর্মুখী লড়াই হবে, নাকি লড়াইটা দ্বিমুখী হবে? আমরা মনে করি তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই হবে এবং সেই লড়াইটা আমরা লড়বো। এই যে আপনি বলছিলেন না ব্যারাকপুরে ওনারা অত কথা বলছিলেন, আমার তো দাদাকে একটা প্রশ্ন আছে যে ভাটপাড়া পৌরসভার দাদা সিআইসি লাস্ট 5টা মিটিংয়ে যাননি কেন? যে ভাটপাড়ার মাটিতে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই ভাটপাড়ার 25 নম্বর ওয়ার্ডে কি হয়েছে? আপনিও গোষ্ঠীদ্বন্দ্বের শিকার? না 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 না, এরকম কোনো ব্যাপার নেই তো, এরকম কোনো ব্যাপার নেই তো, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো ব্যাপার নেই, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো ব্যাপার, সোমনাথ চাম, অর্জুন সিং, এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কতটা বিড়ম্বনা এটা আপনারা তৈরি করছেন। বলছে মতপার্থক্য থাকতে পারে, কোনো গোষ্ঠী নয়, তৃণমূল এক, বিজেপি বলছে না, এক তো গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়। যেমন আপনাদের প্রদেশ আর কেন্দ্রীয় মধ্যে মতপার্থক্য? না, মতপার্থক্য নেই, মতান্তর থাকে আমাদের, মতপার্থক্য থাকে না, আর ওদের মতপার্থক্য মানেই গোষ্ঠীদ্বন্দ্ব, তার ফলস্বরূপ এক একজনের প্রাণ যায়, নিরীহ মানুষ মরে। একেবারে এখান থেকে দাঁড়িয়ে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মাঠে ময়দানে মহাযুদ্ধে এবারে বোঝার চেষ্টা করব, আখেরে 2024 লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের লড়াইটা মানুষের কাছে প্রত্যেকটা দল যাবে কোন ইস্যুতে সামনে রেখে, কোন ভিত্তিতে মানুষ তাদের সমর্থন করবে, তাই বোঝার চেষ্টা করবো। একটা বিরতির পর খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধে, এবং এই মহাযুদ্ধে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুরের মানুষের কাছে রাজনৈতিক দলগুলি কোন ইস্যু নিয়ে যাবেন, তার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব, কোন দল দলত্যাগ, সব কিছুর ঊর্ধ্বে মানুষ কাদের ভরসা করবেন?
2024 কংগ্রেসকে কোন ভরসায় মানুষকে ভোট দেবে? ভারতবর্ষে কংগ্রেসকে হারাবার জন্য 2014 সালে যখন আপনারা আসলো, সেই 2014 আসার সময় আপনারা দেখেছিলেন যে 2G স্পেকট্রাম থেকে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসকে উন্নয়নটাকে পুরো ঠেকে দেওয়া হয়েছিল, উন্নয়নটাকে ঠেকে দেওয়া হয়েছিল দুর্নীতির নাম করে। প্রমাণিত 2024 তাই মানুষ কংগ্রেস মুখী, বিজেপিকে 2014 ক্ষমতায় আনা, 2019 ক্ষমতায় আনা, 2024 এসে কোন ভিত্তিতে কোন যুক্তিতে বারাকপুরের মানুষ ভাববে যে বারাকপুরে বিজেপি সাংসদই চাই? একটা তো নরেন্দ্র মোদী যে উন্নয়ন আছে সেটা দেখে মানুষ কিন্তু ভোট দেবে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে পশ্চিমবাংলা যে আইন পরিস্থিতি আছে, যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা দেখে, আর এদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এরা নিজেই লিখে দিয়েছে পোস্টারে কি ব্যারাকপুরের জনতার রাজ, তার মানে অতদিন ব্যারাকপুরে গুন্ডা রাজ ছিল। ব্যারাকপুরের মাটিতে কোন ভিত্তিতে বিজেপির ভোটে জেতা সাংসদকে তৃণমূলে নিলেন? বিজেপিকে ভোট দেওয়া সেই মানুষগুলো তৃণমূলে এসছে কিনা তা নিশ্চিত নন। 2024 বারাকপুর লোকসভা কেন্দ্রে কোন ভিত্তিতে মানুষ আবারও তৃণমূলকে ফেরাবে যখন সন্দেশখালির মতো ঘটনা ঘটছে, যখন একের পর এক জায়গায় বোমা উদ্ধার হচ্ছে বারাকপুরের বিভিন্ন চত্বরে, তারপর তৃণমূলই ভরসা কোন যুক্তিতে? তা প্রতিশ্রুতি দিই না আমরা 2011 সালে যে ক্ষমতা বলেছি। সত্যিই তো তাই বিরোধীরা বলছে মিথ্যে আসবো, বিরোধীরা বলছে মিথ্যা প্রতিশ্রুতি নয় সত্যি প্রতিশ্রুতি। শিল্প করবেন বলেছিলেন, শিল্প হয়েছে, বোমা শিল্প হয়েছে, এটা মিথ্যা। বোমা শিল্প ব্যারাকপুর কারখানায়, আপনি ব্যারাকপুর শিল্প অঞ্চল, মিথ্যা প্রতিশ্রুতি তৃণমূল দেয় না বলছে। দেখুন এবারের ব্যারাকপুরের ভোট হবে মানুষের সঙ্গে চোর আর ডাকাতদের লড়াই। হাজার হাজার ছেলে মেয়েরা বসে রয়েছে চাকরি প্রার্থী, SSC পরীক্ষা হচ্ছে না, টেট পরীক্ষা হচ্ছে না, গোটা পুরো বামেদার ভরসা চাকরি প্রার্থীরা। এক মিনিট, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একবারে শ্মশান পরিণত হয়েছে। রাম রহিমকে ভাগ করে দেওয়া হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষের ভোট থাকবে। মিথ্যা কথা বলছেন, এইটা দেখুন। আজ যে নরেন্দ্র মোদী যে আমাদের যে কল্যাণী রোহাই রোড যেভাবে আমাদের তৈরি করে দিচ্ছে, আমাদের যে এইমস, আমাদের যে এইমস যেভাবে আমাদের স্বাস্থ্য জন্য যেভাবে তৈরি করে দিচ্ছে, PM পোষণ যোজনা যেমন হিন্দু পায় মুসলিমও পায়, যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মুসলিমও পায় হিন্দুও পায়। মানুষ এই শ্বাসকষ্টে ভুগছেন কেন? শিল্প নেই এই শ্বাসকষ্ট, শিল্প নেই শিল্প ধুকছে এই হাহাকার কেন? শিল্প জাতীয় কংগ্রেস যেটা দিয়ে গেছিল ব্যারাকপুর শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলকে এই 44 বছর ধরে যারা ছিল আর এখন যে বর্তমান যারা রয়েছে তারা ধ্বংস করে গেছে। ব্যারাকপুর থেকে আগে শিল্প দিয়ে চিমনি দিয়ে ধোঁয়া উঠতো, এখন ব্যারাকপুরে 85 রুটে দেখবেন বালি উঠছে, এটা কারা করে গেছে এটাকে চিন্তা করতে হবে। উন্নয়ন সেই শিল্প, তারপর আপনারাও কিছু করতে পারেননি, বামেরাও কিছু করতে পারেনি, এখন ধোঁয়া উঠতো আগে চিমনি দিয়ে, এখন ধোঁয়া ওঠে মাঠে ঘাটে বোম ফেটে। দেখুন এটা বিরোধীদের বরাবরের অপপ্রচার। আমাদের যদি শিল্পই বন্ধ থাকে তাহলে বেকারত্বের আর সারা ভারতবর্ষের মধ্যে কেন পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বলুন বলুন? কারণ আজকে যারা এখানে বসে আছে তারা কি করে চাকরি করছে? বাংলা বাংলা আগে বাংলা আগে চালে এক ছিল মাছে এক ছিল, এখন বাংলা নারী নির্যাতনে দুর্নীতিতে এক নম্বর, আর বেকারত্ব বাংলার ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে বাইরে চলে যাচ্ছে। উনি বললো ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট আছে সেই রিপোর্টটা ওনাকে একটু ভালো করে দেখতে বলুন। কলকাতা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর, সন্দেশখালী ওটা বিচ্ছিন্ন ঘটনা এবং তৃণমূলের জিদি আছে। সন্দেশখালী বিচ্ছিন্ন ঘটনা তৃণমূল বলছে। শুনুন, পশ্চিমবাংলার সন্দেশখালী ঘটনা, সেই ঘটনাটা সত্যি একটা মানে ন্যাক্কারজনক ঘটনা, এটা অপকর্ম স্বীকার করছে সাধারণ মানুষ, দলগত ব্যাপার না। এবং মণিপুরেও যে ঘটনা ঘটেছিল, দুই সাহেব যে পোশাক পরে বসে আছে একদিনও যেতে পারেনি, সেটাও ন্যাক্কারজনক ঘটনা। পুরের প্রত্যেকটা বুথে কংগ্রেস বুথে যেন দিতে পারবে, 100 বার দেবে কংগ্রেস। শুনুন, যে শিল্পর কথাটা বলা হচ্ছে, শিল্প আমাদের ইতিহাসের বইতেই রয়েছে, কারণ CPM এর সময় থেকে আর আজকে পর্যন্ত শিল্প বলে কিছু নেই, শুধু ধর্ষণ আর চপ শিল্প। কারণ শিক্ষিত বেকার যারা তারা ঘরে মধ্যে ঘুগনি বেচবে, এটাই যদি শিল্প হয় আমাদের বাংলার এটা লজ্জা। বারাকপুরের মাটিতে লড়াইটা কাদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে কাদের? কিছুক্ষণ আগে বললেন না বোম শিল্প, আপনারা গভর্নমেন্ট কোয়ার্টার অঞ্চলে যুক্তবঙ্গের সময় ওখানে প্রচুর লোক মারা গেছিল বোম শিল্পের জন্য। আমাদের 24 নম্বর ওয়ার্ডে কান্তিচন্দ্র স্কুলের ওখানে 2 বার বোম বিস্ফোরণ হয়েছিল, কাদের সময় হয়েছিল, লোক মারা গেছিল। হ্যাঁ, কিন্তু আমাদের সময় এই অঞ্চলে কোনো জায়গায় বোম ফেটেছে কেউ যদি বলতে পারে? আপনাদের সময় একটা নির্দিষ্ট একটা অঞ্চলে নয়, সব অঞ্চলে ফাটে। হ্যাঁ, না না না, আমরা একটা কথা খুব স্পষ্ট বলি ভাই, তুই একটু চুপ কর। এত বোম বোম বলা হচ্ছে তো, ভারতবর্ষের স্বাধীনতার পরে সব
সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছিল কোথায়? শিয়ালদায়। কে? রশিদ খান। টাকা পেত কে? সিপিএম। কি হলো? না সিবিআই হলো, না ইডি হলো। আমরা বলছি যে এত এত হয়েছে, কিন্তু হচ্ছে এতগুলো পরপর হচ্ছে কমিশন বানালো, ওই ওই অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ ওনারা দাবি করছে। আমি ব্যারাকপুরে আসবো। ব্যারাকপুরের লড়াইটা এবার কোন ইস্যুতে মানুষের কাছে যাবে? ব্যারাকপুরের লড়াই হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বন্ধ কল কারখানা, রুটি রুজি, বেকারের কর্মসংস্থান, এই দাবি নিয়ে আমি একটা কথা বলবো। এই যে তৃণমূল এত কথা বললো, তো তৃণমূলের সময়, এই সময়ে কোভিডের সময়ে কারখানা তো হয়নি, আমরা দেখেছি একটা গোটা চিমনি চুরি করে নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা বেরিয়ে গেছে। এই ইস্যুটা বিজেপির সঙ্গে মূল লড়াই কি, বাম কংগ্রেস না তৃণমূলের? আমাদের লড়াই ডাইরেক্ট তাদের সঙ্গে আছে যারা দেশ বিরোধী কাজ করে, যারা মাইনরিটিদেরকে মিসইউজ করে, তাদেরকে প্রলোভন দিয়ে, তাদেরকে বিভাজনের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে আছে। ব্যারাকপুরে তো সন্দেশকালীর একটা বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনার পরে ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, বড় ঘটনা, সন্দেশকালী বড় ঘটনা, না 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 ছোট না বড়, সন্দেশকালী সন্দেশকালী ছোট ঘটনা না বড় ঘটনা। ইচ্ছে আমাদের দলের লোককে আইন আইন আন্দোলনটা এড়িয়ে যাওয়ার জন্য সন্দেশকালী ইস্যু করা হচ্ছে। সারা ভারতবর্ষ কৃষক আন্দোলনটা এড়িয়ে যাওয়ার জন্য সন্দেশকালী ইস্যু হচ্ছে। এইভাবে বলতে পেরেছেন? মণিপুরে গিয়ে এইভাবে বলতে পেরেছে? আজকে আপনি পশ্চিমবাংলা দাঁড়িয়ে আছে, আপনি আপনি কোন, আপনি কোন রাজ্যের বাসিন্দা? আপনি কোন রাজ্যের বাসিন্দা? আমি কোন রাজ্যের বাসিন্দা? পশ্চিমবঙ্গের। কোন রাজ্যের কথা বলবো আমরা? এটাই তো বলছি যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেভাবে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি, মণিপুরে গিয়ে বিজেপির ওই শাসনের সামনে গিয়ে কোন মিডিয়া গিয়ে প্রশ্ন করেছিল? কোন মিডিয়া গিয়ে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আপনারা বিরোধীরা অকারণে উত্তেজনা করেন? আপনার কি মনে হয় যে অকারণে আমরা পাগল যে এই নিয়ে মাথা খারাপ করবো? 2 কোটি চাকরি দেওয়ার এতেই আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ভাত নিয়ে নয়, রাম মন্দির নিয়ে আলোচনা হবে। ব্যারাকপুরে বোমা নিয়ে আলোচনা হবে, পেটে ভাত নিয়ে। এবার থেকে বোমার নেপথ্যে নায়ক তো জানেন আপনারা, হয় এমএলএ নয় এমপি। ব্যারাকপুরে এবারে মানুষের কাছে যাওয়ার মূল ইস্যু কি, কোন ইস্যুতে মানুষের ভোট চাইবে? একমাত্র উন্নয়ন। আমরা ভারত ব্যারাকপুরের মাটিতে যে কজন মানুষ আছেন, প্রত্যেকের বাড়িতে মমতাবাদী যে প্রকল্প আছে, প্রতিটা প্রকল্প আপনি খবর নিন। 2019 ব্যারাকপুরে তৃণমূলের এবারও হাতিয়ার উন্নয়ন। আমার একটা কথা, এক মিনিট, আমার কথা হচ্ছে, আমার তো মনে হচ্ছে চ্যানেলটাও নিরাপদ না, চ্যানেলের সাংবাদিকও নিরাপদ না, সবাই নিরাপদ যারা যে যার মতো হুমকি দেবে। তাহলে পারে এতবার যে এতক্ষণ ঘোরাচ্ছেন আমাদের কাছে আসছেন না? অনেকবার এসেছি, যখন এয়ার হবে দেখবেন। আর এই যে বলছিল না যে সন্দেশখালী বিচ্ছিন্ন ঘটনা, এই যেখানে দাঁড়িয়ে আছেন 25 নম্বর ওয়ার্ডে বৃদ্ধা মানুষ, তার বাড়িতে তার দরজা আটকে দিয়ে সেখানে হচ্ছে উন্নয়নের নামে তাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। যারা বলছে উন্নয়নের কথা, উন্নয়ন হয়নি, চোখে দেখতে পাচ্ছে না, তাদের বলুন যে সবার আগে কন্যাশ্রী নিচ্ছে, ছাত্রছাত্রী নিচ্ছে। 25 ওয়ার্ডের ল্যাম্প এখন আর জ্বলে না, আগে 25 ওয়ার্ডের ল্যাম্প জ্বলতো, একটা গরু দেখলেও দেখা, এখন ত্রিফলা জ্বলে না। না, উন্নয়নটা সবাই পে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন এত হয়েছে যে আর্ধেক মন্ত্রী পর্ষদরা জেলের ভেতর রয়েছে, এটা খুব দুঃখজনক। ভারতবর্ষের ব্যারাকপুরে সব মানুষ নির্বিশেষে উন্নয়ন হয়েছে দাবি করছে তৃণমূল। না না, উন্নয়ন হয়েছে তৃণমূল নেতাদের তো হয়েছে, তার সঙ্গে তার গার্লফ্রেন্ডেরও হয়েছে। এই উন্নয়নটা আপনারা দেখেন, ভাইপোতে রয়েছে, ভাইপোর গার্লফ্রেন্ডে রয়েছে, মন্ত্রীদের হয়েছে, মন্ত্রীদের বান্ধবীদের হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে আমি একেবারে শেষ পর্যায়ে আসবো শেষ পর্যায়ে ব্যারাকপুরে এবারের আমি একেবারে শেষ প্রশ্ন, যে মানুষের কাছে কোন বিষয়টাকে প্রাধান্য করে যাবেন ভোট চাইতে? আমি তো শুরুতেই বলেছি মানুষের কাছে প্রথম বিষয় হবে শিল্পায়ন, এই শিল্পাঞ্চলের যে দুরবস্থা, আর তৃণমূল নেতাদের ব্যক্তিগত সম্পত্তির উন্নয়ন। ওদের জিজ্ঞাসা করুন, ওদের এমএলএ, এই জগদ্দল যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার এমএলএ আগে কোথায় থাকতো, এখন কোথায় থাকে? এমএলএ আগে কোথায় থাকতো, এখন কোথায় থাকে জানতে চাই না। মানুষ আগে কোথায় ছিলেন, এখন কোথায় হয়েছেন, উন্নয়ন কতটা হয়েছে? আমাদের বাংলার মানুষ দিদির প্রত্যেকটা প্রকল্প দ্বারাই, আগে 5টা সাইকেল দিত সিপিএম এর নেতা ছেলেদের, আর এখন 5 কোটি সাইকেল দিচ্ছে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সবাইকে, সবার ছেলেরা। এবং উন্নয়নের কথা বলছে, চোখে দেখতে পাচ্ছে না তো? আজকে এরা যারা দাঁড়িয়ে আছে, এরাই সর্বপ্রথম লাইনে দাঁড়িয়ে আজকে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সরকারি প্রকল্প সবার পাওয়ার অধিকার। না, সিপিএম যেমন হয়নি,
সিপিএম জওয়ানে হয়নি বলছে বলছে তৃণমূল বলছে সবাই উন্নয়নের শিকার সবাই উন্নয়ন পেয়েছেন তাই মানুষ আবার তৃণমূল গেছে উন্নয়ন যদি হয়ে থাকবে তাহলে শুধু বামফ্রন্টকে কেন বলছে আপনি এখানে এত কিন্তু ডিবেট করছেন রাম আর বামের রাম আর টিএমসির ভিতর কোনো ফারাক দেখছেন বিজেপি আর তৃণমূল এক এখানে জাতীয় কংগ্রেস একটাই জানে আপনিও ভালো করে জানেন জাতীয় কংগ্রেস সবচেয়ে বড় উন্নয়নকে বিশ্বাস করে এর কাছে এবার উন্নয়ন নিয়ে যাচ্ছেন মানুষ দুয়ার দিদির উন্নয়ন প্রতিটা মানুষের কাছে আছে বারাকপুরের মাটিতে এবার লড়াই ওরা বলছে উন্নয়নের নিরিখে কংগ্রেস বলছে কংগ্রেস যা করে গিয়েছিল তার নিরিখে বিজেপি বলছে মানুষ দেশের সার্বিক উন্নয়ন দেখেছে তার নিরিখে বামেরা কি বলছে আমরা বলছি দুটো চোরের বিরুদ্ধে ছোট চোর কলকাতায় আর দিল্লির চোর তার বিরুদ্ধে অর্থাৎ চুরি গোষ্ঠীদ্বন্দ্ব লড়াই সেয়ানে সেয়ানে বারাকপুরের এবারে নির্বাচনের ইস্যু কি হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং নজর থাকবে বারাকপুর লোকসভা কেন্দ্রের এই সাতটা বিধানসভা কেন্দ্রে কোন ভিত্তিতে মানুষের সমর্থন কোন দিকে যায় মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বারাকপুর থেকে ক্যামেরায় জ্যাকি থেকে সঙ্গে অভিজ্ঞ সু ক্যালকাটা নিউজ।